এপিটিভি সত্যের আহ্বান। এপিটিভি চ্যানেলের প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক ভালো আছেন। প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দেব, এমন একটি তদবির শিখিয়ে দেব, যদি কোনো স্বামী স্ত্রীর কথা না শুনে, আর যদি কোনো স্ত্রী স্বামীর কথা না শুনে, অর্থাৎ পরস্পর পরস্পরের মধ্যে মহাব্বত নেই, ভালোবাসা নেই, মিল নেই, কেউ কাউকে ইদানিং সহ্য করতে পারছেন না, কিংবা স্বামী স্ত্রীর কথা শুনছেন না, কোনো কিছু বললেই অল্পতেই রেগে যান, মারধর করেন, কিংবা বিচ্ছিন্ন হবেন বলে বিভিন্ন ধরনের কথা মুখে নিয়ে আসে, এমনকি স্ত্রীও স্বামীকে ভালোবাসেন না, কিংবা বিভিন্ন ধরনের বাক্যালাপ করে থাকেন এবং অল্প কথাতেই স্বামীকে ডিভোর্স দেবেন, কিংবা স্বামীর ঘর করবেন না বলে নানান কথা বলে থাকেন, অর্থাৎ স্বামী স্ত্রীর অবাধ্য, কিংবা স্ত্রী তার স্বামীর অবাধ্য, অথবা স্বামী কোনো প্রক্রিয়ায় লিপ্ত, অথবা স্ত্রী। প্রিয় ভাইরা, আজ সেই জটিল সমস্যার সমাধান নিয়ে এসেছি। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে আপনি এর ফল পাবেন। তদবিরটি খুবই পরীক্ষিত। প্রিয় ভাইরা, চলুন তাহলে জেনে নিই কি সেই তদবিরটি। প্রিয় ভাইরা, এই তদবিরটি আপনাকে 21 বার করতে হবে, অর্থাৎ ছোট্ট একটি দোয়া আপনাকে 21 বার পড়তে হবে, আর 21 বার টানা 3 দিন করতে হবে। যদি আপনি 3 দিন করেন, তাহলে যখন থেকে শুরু করবেন 24 ঘন্টার মধ্যেই আপনি এর ফলাফল পাবেন। আপনার স্ত্রী কিংবা স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। প্রিয় ভাইরা, লাইলি যেমন মজনুর প্রেমে পাগল ছিল, মজনু যেমন লাইলির প্রেমে পাগল, জুলেখা যেমন হজরত ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল, ঠিক তেমনি আপনার স্ত্রী কিংবা স্বামী আপনার জন্য তেমনই পাগল হয়ে যাবেন। অবশ্যই এটি পরীক্ষিত তদবির। চলুন জেনে নিই কি সেই তদবিরটি। তবে আপনাদেরকে বলে রাখছি, এই তদবিরটি করার পর আপনাকে 3 দিন কোনো মিথ্যা কথা বলা যাবে না, ভুল করে হলেও বলা যাবে না। এই 3টা দিন আপনাকে মিথ্যা কথা বলা যাবে না, এবং তদবিরটি অর্থাৎ দোয়াটি পড়ার পূর্বে আপনাকে 3 বার রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পেশ করতে হবে, এবং পড়া শেষ হলে 3 বার দরুদ শরীফ পেশ করতে হবে, এবং শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মনে মনে প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমার স্ত্রীকে তুমি ভালো করে দাও, আমাকে যেন পাগলের মতো ভালোবাসে। প্রিয় ভাইরা, তখন থেকেই দেখবেন কাজ শুরু হয়ে যাবে। ঝড় যেমন শুরু হলে বাড়িঘর লণ্ডভণ্ড করে দেয়, ঠিক তেমনি এই দোয়াটি পড়ার সাথে সাথে আপনি দেখবেন আপনার স্ত্রী বা স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, ঝড় চলে আসবে তাদের বুকে, আপনাকে একটি মুহূর্ত না দেখলে কিছুতেই সে থাকতে পারবে না। প্রিয় ভাইরা, এই আমলটি আপনাকে করতে হবে বৃহস্পতিবারের রাতে, অর্থাৎ সপ্তাহের যে কোনো বৃহস্পতিবারের রাতে এবং শোয়ার আগে। আমি আবারও বলছি, আপনাদেরকে এই আমলটি করতে হবে সপ্তাহের যে কোনো বৃহস্পতিবারের রাতে এবং শোয়ার আগে, এবং এই আমলটি করার সময় আপনাকে সাধ্য অনুযায়ী দান করতে হবে। আপনি যা পারেন দান করে দিবেন, ইনশা আল্লাহুল আজিজ 100% কাজ হয়ে যাবে। চলুন তাহলে কি সেই দোয়াটি, কি সেই আমলটি আমরা এখন জেনে নেই। দোয়াটি হলো, আল্লাহুল ওয়াদুদ রব্বি ইগফিরলি ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহুল ওয়াদুদ রব্বি ইগফিরলি ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আবারও বলছি, আল্লাহুল ওয়াদুদ রব্বি ইগফিরলি ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। প্রিয় ভাইরা, এই দোয়াটি 21 বার পাঠ করবেন, ভুল করবেন না, মহব্বত নিয়ে পাঠ করবেন, এবং মনে 100% আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি পড়বেন। দেখবেন 24 ঘন্টার মধ্যে আপনি ফল পেয়েই যাবেন, ইনশা আল্লাহুল আজিজ। প্রিয় ভাইরা, কেননা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা বশীকরণ করেছিলেন। সুরা নাস, সুরা ফালাক, সুরা ইখলাস পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দিয়েছেন।
তাই তাবিজ নয়। আসুন আল্লাহর কাছে কিছু আমল করে নাজাত পাওয়ার চেষ্টা করি এবং জটিল প্রক্রিয়া থেকে বাঁচার চেষ্টা করি।